Bismillahirrahmanirrahim. Hello friends, assalamualaikum. আজকে আমি আপনাদের সাথে সুন্দর ফুলের ডিজাইনটি শেয়ার করব। তো আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পাতা কালারের সুতা দিয়ে কোনিক সেলাই দিয়ে কি করে ডিজাইনটি তুলতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কি করে লাল কালারের সুতা দিয়ে মাঝখানে যে ফাঁকা অংশ রয়েছে এটা কিভাবে ভরাট করতে হয়। তো এর জন্য প্রথমে আমি মিডলের লাইন থেকে সুই যায় এরকম দুটি গড় ছেড়ে এরপরের যে তৃতীয় নম্বরের যে গড়টি রয়েছে এখান থেকে সুইটিকে তুলে নিলাম। এরপর আমি পরপর কোনাকুনি সেলাই দিয়ে কোনিক সেলাই দিয়ে প্রথমে একটি, তারপর দুই, তিন, চারটি ঘর আমি তুলে নিব। এটা হচ্ছে আমার চার নম্বরের ঘর। এখন আমি সেলাইটিকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি চারটি ঘর তুলে নিয়ে। নিচের দিকেও এক দুই, এটা হচ্ছে তিন, নিচের দিকেও আমি চারটি করে ঘর তুলে নিচ্ছি এভাবে চার নম্বরের ঘর। তো চার নম্বরের ঘরটিকে দুইবার এভাবে সেলাই করতে হবে একই ঘরের ভেতর দিয়ে। তারপর সেলাইটিকে আবারও নিচের দিকে নামিয়ে নিব। এর জন্য আবারও নিচের দিক থেকে কোনাকুনিভাবে একটি একটি করে ঘর নিয়ে আমি চারটি ঘর সেলাই করে নিচ্ছি। এক দুই তিন, এটা হচ্ছে আমার চার নম্বরের ঘর। তো এখন সেলাইটিকে আবারও নিচের দিকে নিয়ে নিচ্ছি। দুই তিন, এটা হচ্ছে আমার চার নম্বরের ঘর। তো চার নম্বরের ঘরের মাথায় এসে সুইটিকে এভাবে নিচের দিকে গেঁথে নিচ্ছি এবং আবারও মিডলের যে ঘর রয়েছে এখান থেকে সুইটিকে তুলে নিচ্ছি। এভাবে সুইটিকে তুলে নেওয়ার পর এরপর আমি আবারও চারটি ঘর নিয়ে সম্পূর্ণ ডিজাইনটিকে ভরাট করে নিচ্ছি। এক দুই পাশ থেকে দুটি করে ঘর হবে, দুই, আবারও নিচের দিকে যে মিডলের যে ঘর রয়েছে এখান থেকে একটি, আবারও সে একই ঘরের ভেতর দিয়ে একটি, এপাশ থেকে কোনাকুনিভাবে একটি, তারপরে একটি, এভাবে কৌণিক সেলাই দিয়ে সম্পূর্ণটাকে ভরাট করতে হবে। এভাবে আমার একটা কিন্তু ভরাট করা হয়ে গেছে। এখন দ্বিতীয়টা আমি আপনাদেরকে ভরাট করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আবারও এভাবে মিডলের লাইন থেকে দুটি ঘর যায় এরকম ছেড়ে এরপরের ঘর থেকে এরকম এক কোনাকুনি সেলাই দিয়ে ভরাট করতে হবে। ঠিক প্রথমটা যেভাবে ভরাট করেছি একই নিয়মে আমি এটাকেও ভরাট করে নিচ্ছি। এখন সেলাইটিকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি আবারও। আবারও দুই, এটা হচ্ছে চার নম্বরের যে ঘর, এই ঘর চার নম্বরের ঘরটিকে দুইবার করে সেলাই করতে হবে কৌণিক সেলাইয়ের ক্ষেত্রে। মিডলের যে ঘর এই ঘরকে দুইবার সেলাই করতে হবে। আবারও সেলাইটিকে নিচের দিকে নামিয়ে নিলাম। এদিকে এটা হচ্ছে আমার চার নম্বরের ঘর এবং নিচের ঘর থেকে আমি আবারও একটি, আবারও একটি, এরপরে যে সুইটিকে চার নম্বরের যে ঘর এটাকে আমি সুইটিকে নিচের দিকে এখন গেঁথে নিচ্ছি এবং মিডলের ঘর থেকে আবারও ঠিক প্রথমবারের মতো করে সুইটিকে উঠিয়ে আমি দুটি করে ঘর নিয়ে মাঝখানে যেই ফাঁকা অংশ রয়েছে এটাকেও ভরাট করে নিচ্ছি। দুই, আবার এপাশ থেকে একটি, আবারও সে একই ঘরের ভেতর দিয়ে একটি, এদিক থেকে আবারও একটি, তারপর সুইটিকে নিচের দিকে গেঁথে নিতে হবে। এইভাবে কৌণিক সেলাই দিয়ে সবগুলো মাঝখানে যে ফাঁকা অংশ লাল সুতা দিয়ে আমি সবগুলোকে ভরাট করে নিয়েছি। তো ফ্রেন্ডস দেখুন আমার ডিজাইনটি। তো এই ডিজাইনের প্রথমে ফুল কি করে তুলতে হয় তারপর পাতা কালারের ভরাট এখন দেখিয়ে দিলাম লাল কালারের ভরাট। তো সম্পূর্ণ নিয়ম কিন্তু আমি সেলাই করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনারা যারা এই ডিজাইনটি তুলতে চান তারা কিন্তু চাইলে তুলতে পারবেন, আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেওয়া আছে। তো ফ্রেন্ডস যদি বরাবরের মতো আমার আজকের এই ডিজাইন ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসছি নতুন আরেকটি ডিজাইন নিয়ে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।